আসসালামু আলাইকুম দর্শক, নাসরিন বলছি টরন্টো থেকে। ভীষণ ঠান্ডা, বেশ অনেক দিন বাংলাদেশে ছিলাম, বেশ গরম একটা ওয়েদারে, আর এখানে এসেই আবার সেই মাইনাস টেম্পারেচার। তো যাই হোক, বাংলাদেশে আমি যাওয়ার পর আসলে তেমন ভিডিও করা হয়নি, যতটুকু ভিডিও করা হয়েছিল সেগুলো আপলোডও দেওয়া হয়নি, তো এখন একটু একটু করে আপলোড করব। তো আমার বোনের সঙ্গে আমার একটি ছোট বোন ডক্টর নাজনীন আহমেদ, তো ও খুব ব্যস্ত মানুষ। তো আমার এই ভিডিওটিতে আমার ছোট বোন ডক্টর নাজনীনের সঙ্গে আমি কোথায় কোথায় বেরিয়েছি তার কিছু অংশ আমি এখানে উপস্থাপন করব। আসলে অনেক বেশি ঘোরা হয়নি আর রেকর্ডিংও সব জায়গায় করা হয়নি, যতটুকু আমার কাছে আছে সেগুলোকে আমি একত্রিত করে এই ভিডিওটিতে উপস্থাপন করছি। তো আপনারা এনজয় করুন, দেখি কে আগে হাঁটতে পারে। তো বাংলাদেশে আসার পর আমি এই ফার্স্ট ঢাকার একটু সাইডে আর কি বেড়াতে যাচ্ছি। আমি আমার বোন, আমার বোনের মেয়ে নাবিলা, বোন সীমা, আমার বোন সামনে আছে নাবিলা, নাবিলা আমারই মেয়ে, সমস্যা নাই, নাবিলা সরি আমার ভাইয়ের মেয়ে, আমার বোন, আর এই পাশে আছে আমার আম্মা। তো আমরা যাব, গাড়ি চালাচ্ছেন আমাদের ইসমাইল সাহেব, পদ্মা সেতু দেখতে, ওখানে আমরা হয়তো একটু ঘুরবো, দুপুরে লাঞ্চ করে আসছি পদ্মা ব্রিজে। এটাই কি এটা হচ্ছে, এটা আসলে এক অর্থে পদ্মা ব্রিজ চলে এসেছি, কিন্তু এটা হচ্ছে তো মেইন যে ব্রিজ নদীর উপরে সেটা 6 কিলোমিটার লম্বা, তো ওটাতে উঠতে হলে তো এই শুরু করতে হবে একটা জায়গা থেকে, মানে ধুম করে তো আর নদী যাবে না, সেটা রাস্তা শুরু হয়ে গেছে আর কি। এই জায়গার এগুলো সবই নাবিলা দাঁড়া, আমি তোমার তোমার ওইটা দিয়ে তুলে দেবো, একটু স্টাইল মেরে তুলে দাঁড়া, অ্যাম্বিয়েন্সটা ভালো লাগবে। এই রাস্তাটা পুরানো না, আর বড় রাস্তাটা হচ্ছে ওখানে, ও দাদা বাড়ি যাওয়ার রাস্তা অ্যাকশন চলছে আর কি, এগুলো বড় রাস্তা হবে না এরকম, আর নালে তো খুবই সুন্দর হবে, মানে এক বছর পরে এসে দেখবা চমৎকার, 100 ফিট চওড়া, মজাই লাগতেছে ঝাঁকি। মজা কুলফিটা, কারে বলবো আমি মনের কথা, কারে বলবো আমি মনের কথা, এলো সে কি, এলো সে কি, তার চরণ ধ্বনি বুকে বাজে, চোখে দেখি না, তার চরণ ধ্বনি বুকে বাজে,